প্রবাসী লেখক হিসেবে 2013 সালের বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন গবেষক ফারুক আহমেদ এবং সাংবাদিক ইসহাক কাজল। তারা বলেছেন, প্রবাসে বাংলা সাহিত্য চর্চা আরও বেগবান করতে বাংলা একাডেমির এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয়বারের মতো ইংল্যান্ডে বাংলা একাডেমি প্রবাসী লেখক সাহিত্যিকদের পুরস্কৃত করল, তবে এবারই প্রথমবারের মতো জার্মানিতে বসবাসরত একজন লেখককেও পুরস্কার প্রদান করেছে বাংলা একাডেমি। এবারে দেখুন প্রবাসী সাহিত্য পুরস্কার বিজয়ীদের সঙ্গে কামাল মেহেদির সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান মেসবা। রেডিও বাংলাদেশের তালিকাভুক্ত গীতিকার ও নাট্যকার ফারুক আহমেদ 89 সালে বিলেতে আসেন। বিলেতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা এবং বিলেতে বাংলার রাজনীতি ফারুক আহমেদের বিখ্যাত দুটি গবেষণালব্ধ বই। 1916 সাল থেকে 2000 সাল পর্যন্ত বিলেতে বাংলা সংবাদপত্রের ইতিহাসের ইতিবৃত্ত রয়েছে বিলেতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা গ্রন্থে। অন্যদিকে 1830 সাল থেকে 2010 সাল পর্যন্ত বিলাতে বাংলা রাজনীতির নারী নক্ষত্র স্থান পেয়েছে বিলাতে বাংলা রাজনীতি গ্রন্থে। দুটি বই বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হয়েছে। এছাড়াও তার লেখা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে আরও চারটি বই। অন্যদিকে 2000 সালে স্থায়ীভাবে বসবাসের জন্য বিলাতে আসেন লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদ ইসহাক কাজল। সুরমা উপত্যকার চা শ্রমিক আন্দোলন, অতীত ও বর্তমান, সিলেটের শিল্পী সাধক সংগ্রামী, বাঙালি ও বাংলাদেশ, জনক তুমি বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের জীবন সংগ্রাম সহ প্রায় সাতটি বই রয়েছে ইসহাক কাজলের। ইউকে প্রবাসী এই দুই লেখক বাংলা একাডেমির প্রবাসী সাহিত্য পুরস্কার পেয়ে যারপরানি আনন্দিত। পুরস্কার স্বভাবতই যে কোনো রাষ্ট্রীয় পুরস্কারের একটা স্বীকৃতি, এটা নিশ্চয়ই আনন্দের ব্যাপার। বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়ে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি, ধন্য মনে করছি, এই জন্য যে এটা বাংলা ভাষা এবং সাহিত্যের একটি অভিভাবক প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠান আমাকে এই পুরস্কার দিয়েছে এবং এটা আমার জীবনের প্রথম পুরস্কার। প্রবাসী বাংলা কমিউনিটির ইতিহাস ঐতিহ্যের সন্ধানই হলো ফারুক আহমেদের লেখার মূল বিষয়। অন্যদিকে দেশের অবহেলিত মুক্তিযোদ্ধা এবং দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে গবেষণা করছেন এই সাক্ষাজল। এই মুক্তিযুদ্ধে আমার যে প্রত্যাশা ছিল, জাতির যে প্রত্যাশা ছিল, জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আমি পূরণ হয়নি এবং এই জন্য আমি মনে করি যে আনফিনিশড রেভলিউশন, মুক্তিযুদ্ধ এখনও অসমাপ্ত রয়েছে। সে এই জন্য মুক্তিযুদ্ধকে আমি জনগণের সাথে যত বেশি প্রচার করতে পারবো আরেকটা মুক্তিযুদ্ধের জন্য আমি তত অগ্রসর হতে পারবো। এখানে আসার পরে আমাকে তাসাদ্দুক আহমদ এই ব্যাপারে উদ্বুদ্ধ করেন। তিনি আমাকে বোঝান যে এখানে অনেক কিছু লেখার আছে, কিন্তু আমাদের বাঙালি এই যে ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, আমাদের কর্মকাণ্ড, এইসব নিয়ে কেউ লিখছে না। তো আমাকে তিনি উদ্বুদ্ধ করেন যে এই কাজটা তুমি পারবে, আমার বিশ্বাস, এবং তুমি কাজটা করো। তার অনুপ্রেরণায়, তার দ্বারা আদিষ্ট হয়েই আমি এই কাজটা করি। ফারুক আহমেদ ও ইসহাক কাজল দুজনেই নিজস্ব স্টাইলে ঘরোয়া লাইব্রেরি গড়ার চেষ্টা করছেন। লাইব্রেরি এবং লেখালেখিতে পরিবারের উৎসাহকে প্রাধান্য দেন দুজনেই। আমার পরিবারের প্রতিটি সদস্য যদি আমাকে পূর্ণ সহযোগিতা না করতেন তাহলে আমার আজকের এই অবস্থানে আসা সম্ভব হতো না। কম্পিউটারে টাইপিং জানতাম না, আমার ওয়াইফ সেটা করতেন, আমার লেখালেখি ওইগুলো তিনি টাইপ করতেন, এবং আমার ওয়াইফ এখানে বড় হয়েছেন, এখানেই লেখাপড়া করেছেন, বাংলাদেশে তার কোনো লেখাপড়ার অভিজ্ঞতা ছিল না। তিনি প্রথম বাংলা টাইপ শিখেন এবং আমার প্রথম বইটা, যেটা বিলেতে বাংলা সংবাদপত্র সাংবাদিকতা, ওই বইটা পুরোপুরি উনি টাইপ করেন। আমার মেয়ে, সে আমার ইংরেজি লেখাগুলো এডিট করে সে দেখে। তো এটা আমার ফ্যামিলি, একটা ফ্যামিলিতে বিনোদন হিসেবে আমরা নিয়েছি। এদিকে এবারই প্রথম ইউকের বাইরে জার্মান প্রবাসী একজন লেখককে দেওয়া হয়েছে বাংলা একাডেমি প্রবাসী সাহিত্য পুরস্কার। আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় বাংলা একাডেমির বইমেলায় এই তিন প্রবাসী লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে। পুরস্কার হিসেবে তারা সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ 1,00,000 টাকা করে পাবেন। কামাল মেহেদি, চ্যানেল টেলিভিশন নিউজ, লন্ডন।